আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা কি আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে আপনাদের ট্রাফিকের ওবিবি যে ট্রাফিকগুলো আছে সেই ট্রাফিকগুলোর স্পিডটাকে একটু মিডিয়াম পর্যায়ে বাড়িয়ে নিতে পারেন। আমাদের বর্তমান যে ওবিবিগুলো আছে এই ওবিবিগুলোতে যে স্পিডটা ইউজ করা হয় সেখানে কিন্তু হাইস্ট 80-90, তো এরকম একটা স্পিডে কিন্তু ট্রাফিকগুলো ড্রাইভিং করে থাকে। বাট আজকের ভিডিওতে আমরা যে ফাইলটা আপনার সাথে শেয়ার করবো এই ফাইলটা কিন্তু আপনারা 110-120 পর্যন্ত ট্রাফিকগুলোর স্পিড থাকবে। এখন অনেকেই বলবেন এটাও তো তেমন একটা বেশি না, তো এর আগে কিন্তু আমরা আরও একটা ফাইল আপনার সাথে শেয়ার করছিলাম, সেখানে কিন্তু 120-150 স্পিডের ট্রাফিকগুলো ড্রাইভিং করতো। তো ওইখানে কিন্তু আপনারা ওই ভিডিওটার পর অনেকে আমাকে পার্সোনালি বলতেছেন যে ভাই এই স্পিডটা কিন্তু একটু বেশি হয়ে যায়, কারণ আমাদের ট্রাফিকের স্পিডে যদি থাকে 120-150 তখন তো আমাদের বাসের স্পিড প্রায় 200-র উপরে নিয়ে ড্রাইভিং করতে হতো। তো সবসময় কিন্তু আর 200-র উপরে ড্রাইভিং করলে কিন্তু বাসের কন্ট্রোলে রাখা যায় না, এবং দেখা যায় নানান জায়গাতে কিন্তু ট্রাফিকগুলো অ্যাক্সিডেন্টও করে। তো এরকম একটা ট্রাফিকের স্পিড শেয়ার করেন যেটাতে আপনার ভালো মানের একটা স্পিড থাকবে বাট অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু কম থাকবে ট্রাফিকের। আজকের ভিডিওতে আমরা এরকম একটি ফাইল শেয়ার করবো যে ফাইলের মাধ্যমে আপনারা 110-120-130 এরকম ট্রাফিকের স্পিড পাবেন। তো এর আগে যে স্পিডটা ছিল সেখানে ছিল 120-150+ এরকম ছিল, বাট আজকের ভিডিওতে আমরা যেটা শেয়ার করবো এটা হচ্ছে 110-120 এরকম একটা স্পিড পাবেন ট্রাফিকগুলোতে। তো এই স্পিডটা নিয়ে আমি আশা করি আপনাদের সন্তুষ্ট থাকার কথা এবং ভালো মানের একটা স্পিড। এবং এই যে ফাইলটা শেয়ার করবো এই ফাইলটা কিন্তু আপনাদের যদি ট্রাফিকগুলোকে ওভারটেক করতে চান এই ফাইলটা অ্যাড করার পর, তাহলে কিন্তু আপনার বাসে যে স্পিডটা রাখতে হবে সেটা হচ্ছে 150+। তো 150-140-150+ স্পিড যদি থাকে তাহলে কিন্তু আপনার ট্রাফিকগুলোকে ওভারটেক করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনার এখানে ট্রাফিকগুলোকে ওভারটেক করতে পারবেন না। তো 100-র কম যদি আপনারা এখানে আপনার বাসটাকে স্পিডে ড্রাইভিং করেন, আপনাদের যে বাস সেটা যদি 100-র কমও থাকে তাহলে কিন্তু আপনারা ট্রাফিকগুলোকে ধরতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় সিটি ম্যাপগুলোতে কিন্তু ধরা যায়, কারণ ওইখানে কিন্তু ট্রাফিকগুলো অতটা স্পিডে ড্রাইভিং করে না। আপনারা ট্রাফিকের স্পিডটা আসল রূপটা দেখতে পারবেন হাইওয়েতে উঠলে, যেমনটা আপনার আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এরকম যদি আপনার হাইওয়েতে ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনার ট্রাফিকের যে স্পিডটা সেটা অনুমান করতে পারবেন। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিন এবং সেখানে গিয়ে আমি আপনার দেখাবো কীভাবে আপনার যে ওবিবিটা আছে সেই ওবিবির কীভাবে আপনার ট্রাফিকের স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। আর এই ফাইলটা যে আপনারা শুধু এই ওবিবিতেই সেট আপ করতে পারবেন এর বিষয়টা কিন্তু এরকম না, যে কোনো ওবিবিতে কিন্তু আপনার অর্থাৎ ভার্সন 4.2 যতগুলো ভার্সন আছে যতগুলো ওবিবি আসছে সবগুলো ওবিবিতে কিন্তু ফাইলটা কার্যকর। তো আপনার কিন্তু সবগুলো ওবিবিতে কিন্তু এই ফাইলটাকে কাজ করতে পারবেন এবং সেট আপ করতে পারবেন। তো এখন আপনার সেট আপ টিউটোরিয়ালটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই স্পিড ফাইলের যে ফাইলটা সেটা আপনারা ওবিবিতে সেট আপ করবেন। তো চলুন দেখে আসি এক নজরে কীভাবে এই ফাইলটাকে সেট আপ করতে পারেন। তো ফাইলটাকে সেট আপ করার জন্য আপনার সর্ব ফার্স্টে যেটা কেবে অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করার পর আপনার চলে যাবেন ডাউন ফোল্ডারে। ডাউন ফোল্ডারে আসার পর এখানে যে ফাইলটা পাবেন অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একটা ফাইল লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা একটা ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওর কমেন্ট বক্সে গেলে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ফাইলটাকে ডাউনলোড করবেন। ফাইলটাকে ডাউন করার পর আপনি এখানে ক্লিক করবেন, করার পর নিচে এক্সট্রা টিয়ারে ক্লিক করবেন। এক্সট্রা টিয়ারে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড হবে, তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এখান থেকে আর দেখে নেন, পাসওয়ার্ডটা হচ্ছে এরকম ZFAG। তো এই ZFAGটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে নতুন একটা ফাইল এখানে চলে আসবে। তো এই ফাইলের ভিতরে 4টা ফাইল আপনারা পাবেন, এই ফাইলগুলো আমাদের এখন অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর ওবিবি, তারপর কম্পিউটার মালিও, তারপর এখানে মেইন যে ওবিবিটা আছে এটাতে ক্লিক করে তারপর এখানে ভিউতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অ্যাসেসটা, তারপর বিন, তারপর ডাটা, তারপর নিচে পেস্ট প্লাস এখানে ক্লিক করে উপরটাতে ক্লিক করবো, তারপর এখান থেকে ডাউন ফোল্ডার চলে যাবো, তারপর এখান থেকে কোড নেমে যে ফাইলটা আছে এটার ভিতরে যাবো, তারপর এখানে যতগুলো ফাইল আছে সবগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের এখানে যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু এখানে অ্যাড হওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে এবং এইভাবে চাইলে কিন্তু আপনারা যে বাসের যে স্পিডটা আছে ট্রাফিকের স্পিডটা সেটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই ফাইলটাকে নিয়ে আসছি। এর আগে কিন্তু আমরা স্পিড হাই স্পিডের একটা কোড নেম নিয়ে আসছিলাম ফাইল, বাট এবারটা কিন্তু একটু কম ছিল, তো এটা কিন্তু আপনাদের রিকোয়েস্ট করা ছিল। তো এই জন্য কিন্তু এরকম 110-120 ফাইলের একটা স্পিডের ফাইল আপনার সাথে শেয়ার করা। এখন আপনার যদি মনে চায় তাহলে আপনারা সেট আপ করতে পারেন, যদি মন না চায় তাহলে আপনাদের সেট আপ করার কোনো দরকার নাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম সব নতুন নতুন বাস মোড, ম্যাপ মোড, ওবিবি রিভিউগুলো সবারই পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।